হাই আমি রূপম এখন ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে তা প্রথমে আমরা দেখব স্পাইডারম্যান নোওয়ে হোম যে ছবিটা দুশো কোটির কালেকশন কমপ্লিট করলো ইন্ডিয়াতে যেটা হিউজ হিউজার তৃতীয় সপ্তাহে শুক্রবার দিন তিন কোটি শনিবার দিন চার পয়েন্ট বিরানব্বই কোটি এবং রবিবার দিন চার পয়েন্ট পঁচাত্তর কোটি টাকার কালেকশন করে যেটা দারুণ হোল্ড এই ছবিটা টোটাল দুশো দুই পয়েন্ট চৌত্রিশ কোটি টাকার নেট কালেকশন করলো ইন্ডিয়া থেকে যেটা ব্যাপক এবং এই ছবিটা দুশো কোটি ক্রস করলো তো এই ছবিটা যেরকম বাস যেরকম অডিয়েন্সের অ্যাটেনশান পেয়েছে যেরকম ভালোবাসা পেয়েছে এবং যেরকম প্রতিনিয়ত কালেকশান ছবিটা বজায় রেখেছে এই ছবিটা অবশ্যই দারুণ ব্যবসা করলো ইন্ডিয়ান মার্কেট থেকে এরপর যদি কথা বলি এইটি থ্রি নিয়ে তো এই ছবিটার ফলটা আসারূপ হয়নি তবে এই ছবিটার মেট্রো সার্কিটে কালেকশান ভালো ছিল সেটা দারুণ ছিল না এবং ছবিটার যেরকম টিকিট প্রাইস ছিল সে তুলনায় ছবিটার কালেকশান কখনোই আমার মনে হয় না যে ডিস্ট্রিবিউটারদের মনোপুত করতে পেরেছে তো এই ছবিটা ছবিটা দ্বিতীয় সপ্তাহে শুক্রবার দিন চার পয়েন্ট ছত্রিশ শনিবার দিন সাত পয়েন্ট তিয়াত্তর এবং রবিবার দিন সাত পয়েন্ট একত্রিশ কোটি টাকার কালেকশান করে টোটাল জায়গায় দাঁড়াচ্ছে একানব্বই পয়েন্ট সাতাশ কোটি টাকার তো এই ছবিটা কিছু কিছু জায়গায় মেট্রো সার্কিটে এক্সেপ্ট ছোটে করেছে তবে ছবিটাকে খুব বড় স্কেলে অডিয়েন্স অ্যাকসেপ্ট করেনি এবং ছবিটার টিকিট প্রাইস এই ছবিটার অবশ্যই একটা বড় কাল হয়ে দাঁড়ায় তো যাই হোক এই ছবিটা বক্স অফিসে সেরকম বিজনেস করতে পারেনি তবে ছবিটা অ্যাপ্রিসিয়েশন যারা দেখেছে প্রত্যেকের থেকে পেয়েছে এরপর যদি কথা বলি পুষ্পা নিয়ে ছবিটা হয়তো ষোলো নম্বর দিনে বা সাতেরো নম্বর দিনে যে কালেকশান করছে সেটাই হায়েস্ট কালেকশান হয়ে যাচ্ছে তো এই ছবিটা ছবিটার সতেরো নম্বর দিনে কালেকশন করেছে ছয় পয়েন্ট পঁচিশ কোটি টাকা এই ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে টু পয়েন্ট থার্টি সিক্স করোর সেটা হিউজ একটা ছবি যেটা সেরকম প্রমোশন হয়নি একটা ছবি যেটা হিন্দি ডাবিং নিয়ে সেরকম লোকে আশাবাদী নয় এই ছবিটা যেটা খুব কম সংখ্যক সিনেমা হলে এসেছে তখন স্পাইডারম্যান নিয়ে এরকমভাবে মাতামাতি তা সত্ত্বেও এই ছবিটা নিজের কালেকশান ডে বাই ডে আরও স্ট্রং করে নিচ্ছে যেটা সত্যি ভাবায় যে সাউথ সার্কিটে এদের ফ্যানস শুধুমাত্র নয় পুরোপুরি প্যান ইন্ডিয়াতে কীরকমভাবে ফ্যানস তৈরি করে ফেলেছে আর থেকে বিষয় যেটা বড় আমি বহু জায়গায় আজকে লেখা পড়ছিলাম যে একটা সিনেমা যে ছবিটার কন্টেন্ট দারুণ একটা ছবি যেখানে পরিচালকের নাম ভ্যারি করছে যেমন বাহুবলি একটা ছবি বা এই ট্রিপুলার যে ছবিটা আসছে সেখানে রাজামৌলির যে নামটা সেটা খুব বড়ো সড়ো ফিগার আনতে সাহায্য করবে কালেকশানের জোয়ারে কিন্তু এখানে এই ছবিটার না কন্টেন্ট বা না এই ছবিটার মধ্যে এমন কোন এফেক্ট আছে যেটা আল্লু অর্জুনকে ছাপিয়ে যাচ্ছে এখানে আল্লু অর্জুনের যে ফ্যান ফলোয়িং বা তাকে দেখার জন্য অডিয়েন্সের যে ইচ্ছা সেটাই সবথেকে বড় এই ছবিটার ক্ষেত্রে মানে দিক তো সেটা কিরকম লেভেলে যে একটা স্টার সম্পূর্ণরূপে ছবিটাকে টানছে এবং তাকে দেখার জন্য লোকে সিনেমা দেখতে আসছে সেটা সত্যি অ্যামেজিং তো এই ছবিটার কালেকশান ওভারঅল ইন্ডিয়াতে খুব ভালো দারুণ এবং দেখা যাক পরবর্তী সময় এই ছবিটা কিরকম কালেকশান করতে পারে এবং আলটিমেটলি কী ফিগার দাঁড় করায় এই ছবিটা কারণ ট্রিপলার সরে যাওয়ায় এই ছবিটার সাপে বর পাওয়ার মতো অবস্থা হয়েছে এবার যদি কথা বলি বাংলা ছবি টনিকের তো টনিক বেঙ্গলে ঠিক একই জিনিস করছে এই ছবিটারও কালেকশান ডে বাই ডে ভালো হচ্ছে এবং ফিফটি পারসেন্ট অকুপেন্সি চালু হয়েছে এবং রাত দশটার মধ্যে সব সিনেমা হল ক্লোজ হয়ে যাবে তো এটা কালেকশানে একটু এফেক্ট ফেললেও যেরকম টনিকের শো বেড়েছে এবং যেরকম অডিয়েন্সের রেসপন্স বেড়েছে তো আমার মনে হয় যে এই ছবিটার কালেকশান ডেলিভারেটলি ভালো থাকবে এই ছবিটা দশ দিনে কালেকশন করেছে এক পয়েন্ট কোটি টাকা যেটা খুব ভালো এবার দেখা যাক এই ছবিটা টোটাল কত কালেকশান দ্বারা করে এবং ছবিটা তো আর প্রফিটেবল জোনও এখনই রয়েছে ছবিটা আলটিমেটলি সুপার হিট বা ব্লকবাস্টার ভার্ডিক্টো পেয়ে যেতে পারে সেটা কোন জায়গাতে দাঁড়ায় এবং কেমন প্রফিট করতে পারে টনিক ছবিটা এবং এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা হিন্দি ছবি ভালো চললে কীরকম কালেকশান করে পুষ্পাটটা আমি বললাম এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম আর এইটি থ্রি কীরকম কালেকশান করেছে এইটটি থ্রি ভালো বিজনেস না করেও ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশান করেছে তিন পয়েন্ট চুয়ান্ন কোটি টাকা আর স্পাইডারম্যান নৌওয়ে হোম কালেকশান করেছে ওয়েস্টবেঙ্গল থেকে সাত পয়েন্ট পঁচাশি কোটি টাকা যেটা দারুণ একটা এবং যদি আমি কালেকশনের দিক থেকে দেখি তাহলে এইটি থ্রিটাও বেঙ্গলে খারাপ নয় একদম সূর্যবংশীর ক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সূর্যবংশীর ক্ষেত্রে কেন হল পেতে দেরি হলো এত কেন ছবিটাকে নিয়ে এত সমস্যা হচ্ছিল অ্যাডভান্স বুকিং কেন আগের দিন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ চালু হয়েছিল কেন এই সমস্যা আমি ডিটেলে সেখানে বলেছিলাম ঠিক সেই সমস্যা ফেস করতে চলেছিল ট্রিপলার যেটা আপাতত কিছুদিনের জন্য পিছপা হয়েছে এবং একই জিনিস হয়তো ঘটতে পারে রাধের স্বামের সাথে কেন এই সমস্যা তার কারণ হচ্ছে ট্রিপলারের জন্য ডিস্ট্রিবিউটাররা প্রায় আশি শতাংশ নর্থে এবং আন্ধ্রাতে পঁয়ষট্টি শতাংশ এই রেভিনিউ শেয়ার চেয়েছিল এক্সিবিউটারদের সাথে এবার বিষয়টা হচ্ছে এর আগে যখন কোভিডের আগের পরিস্থিতি তখন এই যে রেটটা ছিল সেটা বাহান্ন পার্সেন্টেজ অব্দি যেত খুব বেশি হলে পঞ্চাশ থেকে বাহান্ন পার্সেন্টেজ অব্দি যেত সূর্যবন্সির সময় ডিস্ট্রিবিউটাররা মানে রিলায়েন্স এন্টারটেনমেন্ট তারা চেয়েছিল। প্রায় সিক্সটি পার্সেন্ট তখনই এক্সিবিটার রাজি হয়নি কারণ যদি তারা সিক্সটি পার্সেন্ট প্রফিট এদেরকে দিয়ে দেয় তাহলে বাকি ফর্টি পারসেন্ট প্রফিট নিয়ে কী করবে কেন তারা এত বড় রিস্ক নিয়ে ছবি আনবে এবার এখন তো খেলা সম্পূর্ণ ঘুরে গেছে এখন তারা এইট্টি পার্সেন্ট দাবি করছে এবং আন্দ্রাতে সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে যদি এক্সিবিটার সিনেমা নেয় তাহলে তারা তো এমনি লসে সিনেমাটা নিচ্ছে তাহলে তারা কেন এটা করবে এবং এটা কীরকমভাবে শর্ট আউট হয় রাজেশ ক্ষেত্রেও ঠিক এই অঙ্কটা একই রকম হতে চলেছে তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে এবং এই যে বেশি পরিমাণে আসা বেশি পরিমাণে লোভ এটা আলটিমেটলি এদের নিজেদেরই গোলাটাকে সব থেকে বড়োভাবে শেষ করছে দেখা যাক রাধেশ্যাম কীরকমভাবে বিষয়টাকে শর্ট আউট করে এবং যদি চোদ্দোই জানুয়ারি আসে তাহলে এই সমস্যাটা কিন্তু বড়ো সড়ো হতে চলেছে এবার যদি কথা বলি অক্ষয় কুমারের পৃথ্বীরা চৌহান নিয়ে যে ছবিটার আসার কথা ছিল একুশে জানুয়ারি তো এই ছবিটা তো সেই সময় আসছেন এবং যেরকম কোভিডের দাপট আপাতত মোটামুটি হিন্দি বড় রিলিজগুলোর আশা ছেড়েই দাও তো অক্ষয় কুমারের এই ছবিটা আসবে কবে যেরকম আজকের রিপোর্ট বলছে এই ছবিটা আসতে পারে দু হাজার বাইশের ঈদে কারণ ঈদে এবার সালমান খান আসার চান্সেস কম রয়েছে তো এই ছবিটা ঈদে আসতে এই ছবিটা ক্লাসের মুখে পড়বে না অবশ্যই পড়বে সেখানে আরও সিনেমা ওয়েট করছে দেখা যাক পৃথিবীরাজ চৌহান ঈদে আসে কিনা এবং এই ছবিটা তাহলে ট্রেলার টিজার কবে আসে এবং কেমন হয় পৃথ্বীরা চৌহান কি করতে পারে বক্স অফিসে আজয় দেবগঞ্জ দু হাজার বাইশে অনেকগুলো সিনেমা নিয়ে বসে আছে তার আপকামিং এবং মনে হয় দু হাজার বাইশে থেকে বেশি বা বাইশ তেইশে আজাদেব গানের সিনেমা আসবে যার মধ্যে অন্যতম হচ্ছে কৈথি রিমেক যেটা জানুয়ারিতে ফ্লোরে যাবে রুদ্রা ওয়েব সিরিজ যেটা রিলিজ হবে মার্চের শুরুর দিকে রানওয়ে থার্টি ফোর যেটা ঈদে আসবে মানে অক্ষয় কুমার পৃথ্বীরা চহর নিয়ে আসলে সব থেকে বড়ো সড়ো সমস্যা করে দাঁড়াবে হচ্ছে অমিতাভ বচ্চন এবং দেবগান আচ্ছা ম্যাদান যেটা বহুদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে ব্যয় ভোল সিনেমা যেটা জুনে আসবে সিঙ্গম থ্রি যেটা আগস্ট সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে দু হাজার তেইশে আসবে এবং দুটো নতুন অ্যানাউন্সমেন্ট হবে যেটা পাইপ রয়েছে তো অজয় দেবগানের অনেকগুলো প্রজেক্ট এবং যেরকম আমি ডেট বললাম হয়তো দু মাস তিন মাসে টানা তার ছবি আসবে তো দেখা যাক কিরকম হাজেদেব গানের রিলিজগুলো এবং বক্স অফিসে কি করতে পারে এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বটনটা প্রেস করে অবশ্যই করে দিও নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লভ ইউল বাই টেক কেয়ার